الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة إلى آخر الآية. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة في الجنة. قيل من هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي وكما قال النبي صلى الله عليه وسلم. পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যার ঐকান্তিক কৃপায় আমরা একীভূত হয়ে দিনের আলোচনা শ্রবণ করছি এবং শোনার সুযোগ পেয়েছি, যিনি আমাদেরকে বলার এবং শ্রবণ করার মতো ক্ষমতা বা শক্তি দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত শুক্রবারে আপনারা শুনেছেন সিরাতে মুস্তাকিমের জন্য 9টি শর্ত। সিরাতে মুস্তাকিমের উপরে কে আছে কে নাই, এই শর্তগুলোর মধ্যে যার মধ্যে যতটুকু পাওয়া যাবে সে ততটুকু সিরাতে মুস্তাকিমের উপরে রয়েছে, আর এর বাহিরে যদি চলে যেয়ে থাকেন তাহলে আপনি যতই মুসলমানি দাবি করেন না কেন আপনি সিরাতে মুস্তাকিমের উপরে নেই। আজকে আর একটি নতুন বিষয়, সেটা হলো ইবাদত বন্দেগি কবুল হওয়ার জন্য রোজা নামাজ হজ যাকাত দোয়া এগুলো কবুল হওয়ার জন্য কমপক্ষে 6টি শর্ত। এই 6টি শর্তের মধ্যে যদি কোনো একটি না থাকে আপনার রোজা নামাজ হজ যাকাত কিছুই কবুল হবে না। আশা করি বুঝতে পেরেছেন, 6টি জিনিসের কোনো একটি যদি না থাকে বা একটি কম থাকে বা 6টি জিনিসের যদি কোনো একটা যদি আপনার মধ্যে থাকে, 6টি নিষেধাজ্ঞা জিনিস আছে, এই 6টি জিনিস কার মধ্যে আছে কার মধ্যে নাই বিবেচনা করে দেখবেন, এই 6টি শর্তের উপরে নির্ভর করে আপনার ইবাদত কবুল হবে কি হবে না, আপনার হজ আপনার নামাজ আপনার রোজা কবুল হবে কি হবে না, এই 6টি জিনিসের উপর নির্ভর করে। এক নম্বরের শর্ত হলো ঈমান থাকা। ঈমান ছাড়া নামাজ রোজার কোনো মূল্য নাই। যেমন এক যদি লেখেন এরপরে একটা শূন্য দিলে 10 হয়, তারপরে আর একটা শূন্য দিলে 100 হয়, তারপরে আর একটা শূন্য দিলে 1000 হয়, যত শূন্য বাড়াবেন তত মান বাড়ে। কিন্তু এক যদি উঠে ফেলান
শূন্যের কোনো মূল্য আছে? শূন্যের কোনো মূল্য নাই। ইবাদত বন্দেগির মূল হলো ওই এক হলো ঈমান। ঈমান ছাড়া ইবাদত বন্দেগির কোনো মূল্য নাই, এক নম্বর শর্ত। তাই সূরা নাহল 96 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন। কোন নারী অথবা কোন পুরুষ ঈমান আনার পরে যদি আমলে সালেহ করে, লানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আল্লাহ পাক বলে অবশ্যই আমি তাকে শান্তির জীবন দান করব। অথচ শান্তির জন্য আজকে কত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, শান্তি আনয়ন করার জন্য, সন্ত্রাস দমন করার জন্য, তারপরে লুট তারাস বোমাবাজি এই সমস্ত বন্ধ করার জন্য কত কিছু প্রযুক্তি চলছে। কিন্তু আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ ছোট্ট একটু বাণীর মধ্যে বলে দিয়েছেন সন্ত্রাস দমন করার কথা আর অভাব দূর করার কথা। অভাব দূর করার জন্য, রাষ্ট্রের অভাব, সংসারের অভাব, পরিবারের অভাব, সমাজের অভাব, প্রশাসনের অভাব, যত অভাব আছে সমস্ত অভাব দূর করার জন্য আর সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার জন্য মাত্র দুইটি দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন আল্লাহর নির্দেশে রসুল। একটা লোক এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, লোকজন না খেয়ে মারা যাচ্ছে, আপনি দোয়া করুন অভাব যেন দূর হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। অভাব দূর করার নির্দেশনা দিচ্ছেন কে? আল্লাহর নির্দেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তোমরা ইবাদত করো এই ঘরের মালিকের, অর্থাৎ কাবার শরীফকে লক্ষ্য করে বলছেন, এই ঘরের মালিক যিনি তার ইবাদত করো। আল্লাযী আতআমাহুম মিন জু, যিনি অভাবের সময় খাদ্যের ব্যবস্থা করে দেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয় সন্ত্রাস থেকে যিনি নিরাপত্তা দান করেন তার ইবাদত করো। তাহলে বুঝে থাকলে বলুন, একজন মানুষে যা বোঝে পাঁচজন মানুষের তার সাথে বেশি বোঝে, পাঁচজনে যতটুকু বোঝে দশজনে আরও বেশি বোঝে, দশজনে যত বোঝে হাজার লোকে আরও বোঝে, হাজার লোকে যা বোঝে লক্ষ মানুষে আরও বোঝে, এক লক্ষ মানুষে যা বোঝে এক কোটি মানুষ আরও বোঝে, সকল পৃথিবীর সকল জ্ঞান একত্রিত হয়ে যা বুঝে তার সাথে বেশি বুঝেন কে? এতে কার কোনো সন্দেহ আছে? সেই আল্লাহর নির্দেশ, সন্ত্রাস যদি দমন করতে চাও আর অভাব যদি দূর করতে চাও, এই আল্লাহর ঘরের মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহর ইবাদতে রুজু হয়ে যাও। বক্তব্য আমার সেদিকে নয়, কমপক্ষে 6টি জিনিস সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য। এক নম্বর, ঈমানটা আপনার বিশুদ্ধ আছে কি না, ঈমানের মধ্যে কোনো ঘাটতি আছে কি না। দুই নম্বর, ইবাদত করবেন খালেসভাবে। এক নম্বর ঈমান, দুই নম্বর ইখলাস, আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করবেন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়্যিনা 5 নম্বর আয়াত। আল্লাহ নির্দেশ করছেন একমাত্র তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াতের 56 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জেন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতটা কার হবে? আর কারো ইবাদত নয়, নবীর ইবাদত নয়, হুজুরের ইবাদত নয়, পীরের ইবাদত নয়, ইমামের ইবাদত নয়, কোনো মানুষের ইবাদত নয়, কোনো সৃষ্টিকুলের ইবাদত নয়, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। কয়টা গেল? তিন নম্বরে, ইবাদত করতে হবে রসুলের তরিকায়। কার তরিকায়? রসুলের তরিকায় ইবাদত না করলে ইবাদত কবুল হবে না, ঈমান ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আর দুই নম্বরে কি বলছি, ইখলাস না থাকলে ইবাদত কবুল হবে না। আল্লাহর উদ্দেশ্যে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ওই ইবাদত
আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। তিন নম্বরে নবীর তরিকা হতে হবে, এটা আল্লাহ শর্ত করে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সূরা আল ইমরানের 31 আয়াত। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি শর্ত লাগিয়েছেন, যদি তোমরা এটা চাও তাহলে মুহাম্মাদের ইতাআত অনুসরণ করতে হবে, এটা শর্ত দিয়েছেন। কয়টা গেল? চার নাম্বার, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কি ইবাদত? ইবাদত যেটা করবেন তার মধ্যে যেন শিরিকের নামগন্ধ না থাকে। চার, পাঁচ নম্বরে বেদাত মুক্ত ইবাদত করতে হবে। কি করতে হবে? বেদাত মুক্ত ইবাদত করতে হবে। কয়টা গেল? পাঁচ। ছয় নম্বর, হারাম বর্জন করতে হবে। হারাম কাপড়, হারাম পোশাক, হারাম খাবার, হারাম দেখা, হারাম বসা, সব প্রকার হারাম যা আছে, নিষেধ যা আছে, এইগুলো বর্জন করতে হবে। কয়টা হলো? এই ছয়টা যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে এই মানুষটা আসলে মানুষ থাকে না, এই মানুষটা ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। তার কারণ, কারণ হলো ফেরেশতা মানুষের গোলামি করে না মানুষ ফেরেশতার গোলামি করে? ফেরেশতারা মানুষের কদরের রাত্রে এসে মানুষের কাছে সালাম দেয়, ফেরেশতারা আসমান থেকে এসে, কিন্তু মানুষ কোনোদিন ফেরেশতাকে সালাম দিতে যায় নাই, গেছে হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। তো এখন গত শুক্রবারে যে নয়টি জিনিস বলা হয়েছিল, কুল তাআলাও আতলুমা হাররামা আলাইকুম রব্বুকুম, সুরে আনামের 151 নম্বর আয়াতে, নবী তুমি বলে দাও আমি তেলাওয়াত করে শোনাই আল্লাহ তোমাদের জন্য কি হারাম করেছেন। এক নম্বরে ছিল লা তুশরিকু বিহি শাইআ, শিরিক, এক নম্বর শিরিক বর্জন করতে হবে। আর এই পাঁচটা জিনিসের মধ্যেও একটা জিনিস হলো কি? শিরিক। শিরিক এমন একটি ইবাদত, এমন একটি পাপ, যেই একটি পাপ যদি বন্ধ করে রাখতে পারেন আপনি নিশ্চিত বেহেশতে যাবেন। শিরিক এমন একটি পাপ যেই পাপটি, শুধুমাত্র যেই পাপটি না করলে আপনি বেহেশতে যেতে পারবেন। বিশ্বাস না হয় মুসলিম শরীফের 445 নম্বর পৃষ্ঠার 8 লাইনের নিচে হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেছেন, মান লাকিয়াল্লাহ বিকুরাবিল আরদে খতিয়াতান লা ইশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরাতান, পৃথিবী ভর্তি করা পাপ নিয়ে যদি কোনো ব্যক্তি কেয়ামতের মাঠে হাজির হয় আর যদি শুধুমাত্র শিরিক গুনাহ না করে, আল্লাহ পাক বলেন আমি তাকে ওই পৃথিবী ভর্তি করা ক্ষমা নিয়ে হাজির হয়ে তাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম যে শিরিক গুনাহ না করলে সে ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। শিরিক গুনাহ এত বড় গুনাহ। এখন এই শিরিক গুনার মধ্যে, শিরিক গুনার মধ্যে কতগুলো প্রকার ভেদ আছে। শিরিক, শিরিক শব্দের অর্থ হলো অংশীদার করা, ভাগাভাগি করা, 50-50। আমার মধ্যে যেটা আছে আপনার মধ্যে সেটা আছে, আমার পাঁচটা আঙ্গুল আপনারও পাঁচটা আঙ্গুল, আমার একটা মুখ আপনারও একটা মুখ, এরকম সমমানের মনে করা, তাকে বলা হয় কি? শিরিক। এখন আল্লাহ রাব্বুল আলমিনের যেই সমস্ত গুণ আছে সেই গুণের সাথে অন্য কাউকে সাদৃশ্য করার নাম হল শিরিক। বুঝতে পেরেছেন? এর মধ্যে সুরায় জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ বটে কিন্তু আপনার আমার মতো মানুষ নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম মানুষ কিন্তু আপনার আমার মতো এরকম সাধারণ মানুষ নয়, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। কেন শ্রেষ্ঠ মানুষ হলেন? নাকের কারণে, না মুখের কারণে, না হাতের কারণে, না পায়ের কারণে, কিসের কারণে? ভিতরে একটা জিনিস আছে কলব, এই কলবের পরিবর্তনের কারণে সে সত্যিকারের মানুষ। মুখ কিন্তু একটাই ছিল, আপনারও কিন্তু একটা মুখ, তাহলে সে এত বড় শ্রেষ্ঠ মানব হলেন কি করে? তার মুখ ছিল একটা ঠিকই, কিন্তু জীবনে কোনোদিন ওই মুখ দিয়ে মিথ্যা কথা বলেন নাই। এবার বলেন আপনারা কয়জন আছেন এখানে, হাত জাগাইতে পারবেন?
যে আমি জীবনে একটাও মিথ্যা কথা বলি নাই, হাত জাগান তো। পারলাম না কেউ হাত জাগাইতে, তাহলে ওই ব্যক্তিটি ছিল এমন এক ব্যক্তি যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, যিনি জীবনে চোখ দিয়ে হারাম দৃষ্টি নিক্ষেপ করেনি, এই পাও দুটো দিয়ে হারাম দিকে হেঁটে যাননি, এরকম বিভিন্ন গুণ আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি উত্তম চরিত্র উত্তম আদর্শ তোমরা পেতে চাও তাহলে সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে পাবে। এ কথা বলেছেন স্রষ্টা। হিন্দুরা যাকে ভগবান বলেন তিনিই বলছেন, খ্রিস্টানরা যাকে ঈশ্বর বলেন তিনি বলছেন, মুসলমানরা যাকে আল্লাহ বলেন তিনি বলছেন। এ কথা যার কথার মধ্যে কোনো সন্দেহের লেশ মাত্র নেই, তাহলে সেই ব্যক্তিকে বলছেন আপনিও যদি শিরিক করতেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যেত। এই আয়াতের দ্বারা সূরা জুমারের এই 65 নম্বর আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল শিরিক গুণা যদি কেউ করে তার আমল বরবাদ হয়ে যাবে, তার আমল রোজা নামাজ কোনো কাজে লাগবে না, দাড়ি রাখলেও কাজ হবে না, টুপি মাথায় দিলেও কাজ হবে না, জুব্বা গায়ে দিলেও কাজ হবে না, পাগড়ি পরলেও কাজ হবে না। শিরিক এমন একটি কাজ যেই কাজটি যার মধ্যে থাকবে সে যতই মুসলমানই মুসলমান মনে করুক না কেন নিজেকে তার মুসলমানিত্ব সব শেষ হয়ে যাবে শুধুমাত্র একটি পাপের কারণে, সেটার নাম হলো শিরিক। এই শিরিকের মধ্যে একটি শিরিক হলো শিরিক সিফাত, গুণ বাসক শিরিক, গুণগত শিরিক। যেই গুণ যেই বৈশিষ্ট্য আল্লাহর মধ্যে আছে সেই বৈশিষ্ট্য অন্য কারো মধ্যে আছে, যেই গুণ আল্লাহর মধ্যে আছে ওই গুণ আর কারো মধ্যে আছে এটাকে বিশ্বাস করার নাম হলো শিরক। যেমন মিলাদের বইয়ের মধ্যে লেখা আছে আহম্মদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন, দেখবি সেটা সেথা বিরাজ করে আহাদ নিরঞ্জন, নাউজুবিল্লাহ মিন জালিম। আহম্মদের মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন, দেখবি সেটা বিরাজ করে আহাদ নিরঞ্জন। আহম্মদের মিমের জবরটা উঠেই ফেলাইলে, মিমটা উঠেই ফেলাইলে আহম্মদ আর থাকে না, থাকে আহাদ, মানে আল্লাহ হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক। এ দিয়ে বুঝাইতে চাচ্ছেন যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। মিলাদের বইয়ের মধ্যে আরেকটি কথা আছে ওহি মুস্তাবি আরষ্ঠা খোদা হোকর উত্তর পড়হা হায় মদিনামে মুস্তফা হোকর, তিনি মুহাম্মদ যিনি আল্লাহর রূপ ধারণ করে আরশে সমাসীন ছিলেন, তিনি মুহাম্মদের রূপ ধারণ করে মদিনায় অবতরণ করছেন, নাউজু বিল্লাহি মিন জালিক। শরিয়াত বর্জিত শরিয়াত গরিহিত কোনো কথা শুনলে কি বলতে হবে? নাউজু বিল্লাহি মিন জালিক। তাহলে এই ধরনের সিফত কারো মধ্যে যদি থাকে, গায়েব জানার সিফত, হাজের নাজের জানা, বিপদে সাহায্য করা, এগুলো আল্লাহর গুণ। বিপদে সাহায্য করা এটা কার গুণ? গায়েব জানা অদৃশ্যের খবর জানা কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে সূরা আল ইমরানের মধ্যে বলছেন যে মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, তমাম পৃথিবীর বুকে এমন কোনো একটা গাছের পাতা নেই যেই পাতাটা জমিনে পড়লে আওয়াজ হয় আর আওয়াজ আমার আল্লাহ শোনেন না। তিনি গায়েবের খবর অদৃশ্যের খবর তিনি সব জানেন, এ বিশ্বাস রাখতে হবে আপনার। জমিনে কি ঢোকে, জমিন থেকে কি বের হয়, আসমান থেকে কি বের পড়ে, আসমানে কি প্রবেশ করে সব তিনি জানেন। এই খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য যে গায়েবের যত ঘটনা, গায়েবের যত কাহিনী, গায়েবের যত অদৃশ্যগত যত জিনিস আছে সব কিছু তিনি জানেন। কে জানেন? আল্লাহ। কিন্তু আমাদের সমাজে অনেকেই বিশ্বাস যে পীর সাহেব গায়েবের খবর জানেন। এই বিশ্বাস যদি কারো থাকে আপনার ঈমান শেষ, আমল শেষ। ঈমান শেষ হওয়ার সাথে সাথে আমল শেষ হলো কেমন নেই, যেহেতু আপনি যে বিশ্বাসটা করছেন ওটা শিরকি বিশ্বাস, ওই শিরিক থাকার কারণে আপনার আমল বরবাদ হয়ে যাবে। যাদের বিশ্বাস আছে যে পীর সাহেব চক্ষু মুজলে দেখতে পায়, যে এরকম চক্ষু মুজলে ফানাফিল্লা বাকাবিল্লা, ফানাফিস শায়েখ ফানাফিল্লা বাকাবিল্লা,
তাদের একটা স্তরের নাম। ফানা ফিল্লা মানে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া, আল্লাহ এরকম জিকির করতে 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 আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া, এটাকে বলা হয় ফানা ফিল্লা, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর ভিতরে মানুষ যদি চলে যায় তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষটা আল্লাহ হয়ে যায়। এই জন্য তাদের বিশ্বাস মনসুর হাল্লাজ তিনি আনাল হক বলছিলেন আমি খোদা। তো কী করে বললেন যে আমি হাত নাড়াই, নারায়ণের ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ, আমি কথা বলি কথা বলার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ, আমি হাঁটি হাঁটার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ, তাই আমি আবার কেটে আমিই তো আল্লাহ। এই লোকটিকে তদানীন্তন যুগে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির উপস্থিতিতে 500 আলেমরা ফতুয়া দিয়েছেন যে এটা কাফের হয়ে গেছে, একে হত্যা করা হোক। এই 500 আলেমদের ফতুয়ার উপরে ভিত্তি করে সেই সময়ের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তিনি তাকে কতল করার হুকুম দেন। আর সেই লোকের কাহিনী বইলা আমাদের দেশের অমুকপুরী তমুকপুরী অনেকেই ওয়াজ করে যে মনসুর আল্লাহ আল্লাহ আনাল হক বলে আল্লাহর অলি হয়ে গেছে, আর ফেরাউন আনাল হক বলে কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলো আকীদাগত শিরক। এই শিরক যদি আপনার মধ্যে থাকে আমার মধ্যে থাকে আপনার ইবাদত বন্দেগী কোনো কাজে লাগবে না। সম্মানিত উপস্থিতি, শিরক ফিল ইবাদাহ, ইবাদত জনিত শিরক, মাজারে যবহ করা, মাজারে মানত করা এবং পীরকে সিজদা করা, মাজারে মানত করে না। যদি আমার ছেলেটার কাশি সেরে যায় তাহলে অমুক খাজার দরবারে একটা মোরগ দেব। এ মানত করা কি জায়েজ না হারাম? শুধু হারাম না, শিরিক। দুইটি জিনিস মানত করা যাবে, মনে রাখবেন, দুইটি জিনিস মানত করা যাবে, একটা হলো রোজা আর একটা হলো নামাজ। যে আল্লাহ আমার এই বিপদ যদি সারে, আমার ছেলের আমার এই মামলা থেকে যদি বাঁচে, আমার ছেলের রোগ যদি সারে, একটা বা দুইটা বা পাঁচটা রোজা রাখবো অথবা দুই রেখাত বা চার রেখাত নামাজ পড়বো। এই দুইটি জিনিস ছাড়া অন্য কোনো মানত করা ইসলামী শরীয়তে বৈধ মনে করে না শিরিক। যদি মানত করেন পীরের দরবারে এইটা দেব, অমুক মাজারে মোমবাতি দেব, আগরবাতি দেব, এগুলো শিরিক হবে, আপনার ইবাদত বন্দেগী বিফলে যাবে, রোজা নামাজ করে কোনো কাজে লাগবে না, মানতও করা যাবে না, আর কোনো মাজারে কী বলে সিজদাও করা যাবে না, সিজদা করা যাবে না। অনেক মাজার আছে বাংলাদেশে, মাজারে ঢুকলে সম্মুখ দিকে তো ঢুকলেন কিন্তু বের হওয়ার সময় ওই মাজারের দিক ফিরে পিছন দিকে আসতে হবে, পাশা ফিরে আসা যাবে না। কি আছে না এরকম? আমার ছাত্র জীবনে, হ্যাঁ আমার ছাত্র জীবনে আমি একবার আমাদের বাগেরহাটে মাজার আছে, ওই মাজারে খানজাহান আলীর মাজার, তখন কলেজের ছাত্র ছাত্র অনেক আমরা একসাথে ঢুকছি, সে সময় এতটা ইসলামের দিকে ঝুঁকি নাই, তো ওই মাজার জিয়ারত করে সে সময় ছিল হানাফি ছিলাম তখন, তখন ওই মাজার জিয়ারত করে বেরোয় যাচ্ছি, এখন ওই ফকিররা বলতেছে আয় কি বেয়াদবি করতেছেন, বেয়াদবি করতে কি হয়েছে, পিছন ফিরিয়ে যাওয়া যাবে না, কবরের দিকে মুখ রেখা আস্তে আস্তে পিছন দিকে বেরোতে হবে। আমি তাই নাকি, না হলে কি হবে, তাহলে বিপদ হবে, এই যেই কেছে বিপদ হবে, মারছি কবরের উপরে যাই একটা লাথি, মিথ্যা বলছি না, এই মসজিদে বসা কবরের উপরে একটা লাথি মারছি, লোকজন আছে সাথে সাহস আছে, হ্যাঁ আপনি এটা কী করলেন, আমি কী রাখুন কেন, আপনি আমার অসুবিধা হলে তো আমার হবে না আপনার হবে, আমার হবে তাই আপনি চাচ্ছেন কেন, এই বলে বের হয়ে আসছি। তো এরকম অনেকের বিশ্বাস যে কবরের কাছে সিজদা দিলে আমার উপকার হবে, এই সিজদা দেওয়াটা কি শিরিক। যারা সিজদা দেয় এটা তাজিমি সিজদা, এটা জায়েজ আছে, নাউজুবিল্লাহি মিন জালিক। তাদের ধারণা আল্লাহ সরাসরি আমার কথা শুনবেন না, আমি তো পাপী মানুষ, সরাসরি আল্লাহ এটা শুনবেন না, এটা ভায়া মিডিয়ামে ওনার মাধ্যমে আল্লাহ হয়তো শুনবেন, এই আকিদায় তারা সিজদা দিয়ে থাকেন। আমি জিজ্ঞেস করি, যুক্তি বলে যে প্রধানমন্ত্রী আমাকে চেনেন না, যার সাথে প্রধানমন্ত্রী সাহেবের যোগাযোগ আছে তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমার যেতে হয়, যুক্তি বলে কি তাই না, আর করিও আমরা তাই, মিনিস্টার থাকলে এমপি থাকলে তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করি প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা আল্লাহ কি এইরকম
প্রধানমন্ত্রীর মতো, যে অমুক আফ্রিকার গহীন জঙ্গলের মধ্যে দশজন লোক বাস করে তা করে আল্লাহ দেখেন না চেনেন না, অথবা বঙ্গোপসাগরের একেবারে তলদেশে একটা মাছ বাস করে আল্লাহ সেটা দেখেন না চেনেন না বুঝেও না, আল্লাহ কি এরকম নাকি? তো যিনি দেখেন চিনেন বুঝেন শোনেন সবকিছু একই টাইমে সবকিছু তিনি পরিলক্ষিত করেন সব কিছু তার নজরের মধ্যে, তাহলে সেই আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য আবার সেজদা দেওয়ার দরকার আছে পীরেরে? পীরের দরকার আছে? এই পীর যে সব কাজ খারাপ করে তা কিন্তু আমরা বলছি না, কিন্তু যদি কোনো ব্যক্তি পীরকে আলেমকে হুজুরকে ইমামকে কোনো দরবেশ সাহেবকে সেজদা দেয় এই কপাল নাক একমাত্র খাস আল্লাহর জন্য, এই দুইটা নত হবে একমাত্র আল্লাহর সামনে আর কারোর সামনে নত হবে না, এটা যদি কেউ করে তাহলে সে ব্যক্তি শিরিক করলো, এই শিরিককারীর গুণা আল্লাহ মাফ করবেন না। শিরিক ফি তাসাররুফ, তাসাররুফ বুঝেন, তাসাররুফ শব্দ হলো পরিবর্তন করা। এই পৃথিবীতে প্রত্যেক যুগে যুগে এক একজন আবদাল থাকে, এদের কারণে পৃথিবী পরিবর্তন হয়ে যায়, এরা যদি একটু তর্জনী হেলনি দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম এক একজন আবদাল থাকে। একশো বছর পরে পরে এক একজন আবদাল, গাউস কুতুব, কুতুব বুঝেন, কুতুব আসলে কুতুব শব্দের শব্দ করতে হলে একটা গরুর ধান মারাই করে না মাঝখানে একটা খুঁটো পুঁতা গরু ঘরে যেটারে লক্ষ্য করে ঘরে ওইটার গায়ে কুতুব, এই এই কুতুব বানাইছে মানুষের। তো এই সমস্ত বিশ্বাস করা এগুলো শিরিক। কুতুব মানুষ হতে পারে না, গাউস মানুষ হতে পারে না, গাউস হলো সাহায্যকারী, সাহায্য করার মালিক একমাত্র কে? আল্লাহ, এটা আর কেউ সাহায্য করতে পারে না। সম্মানিত উপস্থিতি, শিরিক ফি তাসাররুফ, শিরিক ফি তাসাররুফ বলে এটাকে, যে পৃথিবীর পরিবর্তন করা, এই সামনের একশো বছর কীভাবে যাবে এটা ওই গাউস কুতুব যারা আছে ওনারা বৈশা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ পাওয়ারলেস, নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে শিরিক ফিল আদাত, অভ্যাসগত শিরিক, কপালে তিলিক দেওয়া, সিঁদুর দেওয়া, তারপরে আপনার কী বলে মঙ্গল প্রদীপ, শিখা প্রদীপ, তারপরে শিখা চিরন্তন, এগুলোকে বলে শিরিক ফিল আদাত, অভ্যাস। মুসলমানদের মধ্যে এগুলো ঢুকে গেছে অনেক জায়গায়, কেউ মঙ্গল প্রদীপের পূজা করে ঠিকই, আবার কেউ আগরবাতি জ্বালাইয়েও পূজা করে, কবরে আগরবাতি যায় দেয়। আচ্ছা কী জন্য দিলেন আপনি আগরবাতি কবরে? কবরে যে আগরবাতি দিচ্ছেন, আপনি যে কবরের উপরে বাতিটা জ্বালাইলেন ওই বাতির আলো কি কবরের ভিতরে ঢোকে? খুঁড়িয়ে দেখেন তো ঢোকে নাকি? তো যাকে আপনি আলো দিলেন সে নিজেই তো আলো পাচ্ছে না, তারপরে কাকে আলো দিলেন? এগুলো শিরিক, এগুলো বিশ্বাস করা শিরিক। শিরিক ফি তাকবীর, এই আশায় গায়রুল্লাহর প্রতি ভরসা করা যে আল্লাহর নৈকট্যতা লাভ করতে পারবো অমুকের মুরিদ হইলে, বা অমুক হুজুরের কাছে যদি দোয়া চাই, হুজুরে খুব বুজুর্গ মানুষ, হুজুরের দোয়া চাইলে হুজুরের উসিলায় আল্লাহ আমার হয়তো মাফ করে দেবে, কোনো উসিলা নাই। ওসিলা হলো রসুল সাল্লামকে বলছেন ওসিলা তাল ফাজিলা, ওসিলা হলো বাকামে মাহমুদকে ওসিলা বলা হয়েছে, আর ওসিলা কোরআন শরীফের সুরায় কাহাফের শেষ আয়াতে দুইটা জিনিসকে ওসিলা বলা হয়। একটা হলো যে আমায় শিরিক মুক্ত ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, আর একটা হলো যে যদি কোনো ব্যক্তি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চায় তার সে ব্যক্তি ফালি আমাল আমালান সালেহা ওলা ইউশরিক বিবাদাতি রব্বিহি আহাদা, সে আমলে সলে করবে আর শিরিক করবে না, এই দুইটার নাম হলো উসিলা। কিন্তু মানুষ উসিলা বানায় কাকে? পীরকে, খাজাকে, বাবাকে, ইত্যাদি ইত্যাদি, এগুলো করা যাবে না। শিরিক আর তাতিল, আল্লাহ স্রষ্টার গুণ সৃষ্টির মধ্যে আছে এটা বিশ্বাস করা, যাকে বলা হয় অহদাতুল ওজুদ। অহদাতুল ওজুদ মানে আল্লাহ সব জায়গায় আছে, সব কিছুর মধ্যে আছে, পানির মধ্যে, গাছের মধ্যে, শাকের মধ্যে, কুকুরের মধ্যে, বিড়ালের মধ্যে, ভেড়ার মধ্যে, বকরির মধ্যে, মানুষের মধ্যে, গাছের মধ্যে, সব জায়গায় আল্লাহ আছে, এটাকে বলা হয় ওহাদাতুল ওজুদ, এক ওজুদ, এক বডি, সব কিছুর মধ্যে আল্লাহ আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই বিশ্বাস যদি কেউ করে সেটা শিরিক হবে, আল্লাহ সব জায়গায় বিরাজমান একথা আমরা মানি না, তার কারণ কোরআনে একথা স্বীকার করে না, ইসলাম একথা স্বীকার করে না। ইসলাম বলে আর রহমানু আলাল আরশেস্তাওয়া, আল্লাহ কোথায় বসা, সমাসীন কোথায়? আরশে। সুরায় আর রহমান, এই সুরায় তহা 5 নম্বর আয়াত,
এখন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন কি বিষয়ন্ত ব্যাপারে বিস্তারিত শুনেছেন, কিন্তু যদি বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান তার একটা আয়াত থাকতে হবে, এরকম কোনো আয়াত 30 পারা কোরআনের মধ্যে তো নাই, আমার মনে হয় পৃথিবীর কোনো গাছের পাতাও এলাকা নাই, অথচ এটাকে বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, সম্মানিত উপস্থিতি। তাই শিরিক, আরেকটা শিরিক হলো শিরিক ফিত তাওয়াক্কুল, ভরসা করা, শিরিক ফিত তাওয়াক্কুল, ভরসা করা, যে কোনো পীরের কাছে, মুরিদের কাছে, পীরের কাছে রোগ মুক্তির জন্য যাওয়া, তারপর রুজি বৃদ্ধির জন্য যাওয়া, সন্তান লাভের জন্য যাওয়া, কোনো মাজারে কারো কাছে ভরসা করা যে হুজুরের যদি পানি পড়া নেই তাহলে আমার সন্তান হবে, হুজুরের পানি পড়া যদি খাই বা হুজুরের যদি ফু দিয়ে দেয় তাহলে আমার এই রোগটা ভালো হয়ে যাবে, এই তাওয়াক্কুল করা, এই ভরসাটা করা শিরিক, এটা ভরসা করা যাবে না। তবে ফুক দেওয়া কি জায়েজ? নেই, জায়েজ আছে, আপনি ফুক দিতে পারবেন, কিন্তু বিশ্বাস থাকবে কার উপরে? আল্লাহ ইচ্ছা করলে ওনার ফুকের মাধ্যমে আমার ভালো করতে পারেন, তাহলে কে করলো ভালো? আল্লাহ। কিন্তু এই বিশ্বাস করা যাবে না অমুকের পানি পড়া খাইলে আমার ছেলে হবে মেয়ে হবে, ভরসাটা এরকম করা যাবে না, ভরসা করতে হবে আল্লাহর ইচ্ছা হলে অমুকের পানি পড়ার মাধ্যমে তিনি দিতে পারেন, এই বিশ্বাস রাখতে হবে, ভরসাটা তার উপরে রাখা যাবে না। শিরকি হুকমিয়া, এরপর শিরকি হুকমিয়া কি? হুকুম দেওয়া শিরিক, যেমন হুকুমদাতা, আইনদাতা, অন্য কাউকে মনে করা আল্লাহর পরিবর্তে, আল্লাহর পরিবর্তে পীরের আইন মানা, হুজুরের আইন মানা বা নেতার আইন মানা, আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কারো আইন মানা, এটা শিরিক। সুরায় মায়েদার 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, অমল লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন, যারা আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানে আল্লাহ পাক বলে তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। অতএব আল্লাহর আইনের অনুযায়ী হুকুম দিতে হবে, এছাড়া অন্য কারো ব্যক্তিগত বা সামাজিকগত বা দলগত হুকুম মানা যাবে না, এটা শিরিক, যদি কেউ করে থাকেন এটা বাদ দিতে হবে। শিরিক আল মহাব্বা, মহাব্বাতে শিরিক, শিরিক ভালোবাসার শিরিক, কি আল্লাহর আইনের চেয়ে সমাজবাদী মতবাদকে ভালোবাসা। সমাজবাদ আছে না, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, তারপরে ন্যাশনালিজম, তারপরে আরও কত ইজম আছে, জাতীয়তাবাদ, সমাজবাদ, এইবাদ, সেইবাদ, সব কিছুর অর্থ হল বরবাদ। সমাজবাদী মতবাদে যদি কেউ বিশ্বাসী থাকেন, কোরআনের আইনকে বাদ দিয়ে যদি সমাজবাদী দল করেন, এবং দল করেন আপত্তি নাই, কিন্তু যদি কোরআনের আইনের সাথে ওই আইনটাকে ভালোবাসেন তাহলে আপনি মুশরিক, আপনি শিরিক করলেন। তারপরে পুঁজিবাদী, পুঁজিবাদী সমাজবাদী আইন, তারপর সাম্রাজ্যবাদী, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, জাতীয় পার্টি, তারপর বৈরাগ্যবাদ, ব্রাহ্মণ্যবাদ, পুঁজিবাদ, সুফিবাদ, পীরদের মানা, মাজহাবি মতবাদ, ফেকার মতবাদ, এই যতগুলো বললাম এই সবগুলোকে যদি ভালোবাসেন আপনি কোরআনের আইনের চাইতে, হাদিসের আইনের চাইতে, আল্লাহর চাইতে, রসুলের চাইতে, যদি এই মতবাদকে যদি আপনি বেশি ভালোবাসেন তাহলে আপনি মুশরিক, আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সুফি শিয়াদের মতবাদ, একটা দল আছে সুফি আর একটা শিয়া, সুফির ব্যাপারে একদিন বক্তব্য হয়েছে, সুফি কারা, কবের থেকে সুফি, একই সিজির থেকে সুফিবাদ শুরু হয়েছে, এর প্রতিষ্ঠাতাকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শিরিক ফিত তাকলিদ, আজকের মূল বক্তব্য এটার উপরে, শিরিক ফিত তাকলিদ, তাকলিদের শিরিক, তাকলিদ করা কি শিরিক? তাকলিদ বলা হয় কবুলুল কৌলুল গাইরি বিলা হুজ্জাতিন, বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা কোটেশনে, বিনা রেফারেন্সে, বিনা হাওলায়, বিনা প্রমাণে কারো কথাকে মেনে নেওয়ার অর্থ হলো তাকলিদ। আরবিতে বলে কি তাকলিদ? বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা কোটেশনে কারো কথাকে মেনে নেওয়ার অর্থ হলো তাকলিদ। এই কালকে না পরশুদিন কোন জায়গায় ওয়াজ শুনলাম, ওয়াজে বলতেছে কেয়ামতের মাঠে আল্লাহ হবে সভাপতি আর আমরা হব শ্রোতা, এই সেই কি কি, অথচ বিনা নজির বলে আর হো করে জাগর দিয়ে আমরা উঠি, এটা জিজ্ঞাসাও করে না যে হুজুর এটা কোথায় পাইলেন, এটা কি বলছেন, আপনি নিজের থেকে বললেন না কোনো কোরআন হাদিসে আছে, জিজ্ঞাসা করি না। এই জিজ্ঞাসা না করে অন্ধভাবে কোনো ব্যক্তির কথা না মেনে নেওয়ার নাম হলো তাকলিদ, শিরকে তাকলিদ, অর্থাৎ তাকলিদ শিরিক, তাকলিদ বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা কোটেশনে, বিনা রেফারেন্সে, বিনা হাওলায়, বিনা প্রমাণে কারো কথাকে মেনে নেওয়া হলো শিরিক। বুঝতে পারছেন? বিনা দলিলে একটা লোক যদি একটা মাসালা বলে, হাদিস বলে, কোরআন বলে, সাথে সাথে জিজ্ঞেস করতে হবে আপনি এটা কোথায় পেয়েছেন,
হাদিস নাম্বার কত, আয়াত নাম্বার কত, এটা বলতে হবে। যদি না বললে আপনি অন্ধভাবে মানেন তাহলে আপনি তাকলিদ করলেন। এই তাকলিদটা হলো আবার দুই প্রকার। কয় প্রকার তাকলিদ হলো? দুই প্রকার, একটা হলো জাতীয় তাকলিদ আর একটা হলো বিজাতীয় তাকলিদ। তাকলিদ কয় প্রকার? দুই প্রকার, জাতীয় তাকলিদ বিজাতীয় তাকলিদ। জাতীয় তাকলিদ আমরা মুসলিম জাতি, আমরা কি জাতি? মুসলিম জাতি। আরেকটা আছে হিন্দু জাতি, আরেকটা আছে বৌদ্ধ জাতি, আরেকটা আছে খ্রিস্টান জাতি, আরেকটা আছে ইহুদি জাতি। জাতি বুঝছেন আপনি? একটা হলো জাতীয় তাকলিদ, যেমন হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, তারপরে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মজাদ্দিদিয়া, এগুলো জাতীয় তাকলিদ। আমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলির বিরোধিতা করছি না, আমি কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মজাদ্দিদিয়ার বিরোধিতা করছি না, কিন্তু এই যে দলগুলোর নাম বললাম, বিনা দলিলে এই দলগুলো মানা শিরিক, বিনা দলিলে আমাকে মানাও শিরিক। বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা কোটেশনে, বিনা রেফারেন্সে, বিনা হাওলায়, বিনা প্রমাণে যদি কারো কথা মানেন, ওটার নাম হলো শিরিক বিত তাকলিদ, তাকলিদের শিরিক, অর্থাৎ তাকলিদের মধ্যে শিরিক। শিরিক করতে গিয়ে, তাকলিদ করতে গিয়ে শিরিক করলেন আপনি। এরকম শিরিক আমাদের মধ্যে আছে না নাই? কি কারণ আছে না? এই শিরিক আছে। যেমন মাজহাবের মাজহাব হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই চার মাজহাবে অন্ধভাবে যে মশালাগুলো বলা হয়েছে সেই কথাগুলোকে অন্ধভাবে মেনে নেওয়া হলো শিরিক। আর এই মজাহাবের ভিতরে যে কথাগুলো কোরআন হাদিস ভিত্তিক আছে সেগুলো মানা ফরজ। তাদের মধ্যে যেটুক কোরআন হাদিসের ভিত্তিতে আছে সেটুক মানা ফরজ, আর যেটুক কোরআন হাদিসের বাহিরে আছে ওইটুক কোরআন হাদিস দিয়ে যাচাই বাছাই না করে বিনা প্রমাণে, বিনা কোটেশনে মানার অর্থই হলো তাকলিদ ফিজাত, জাতীয় তাকলিদ। অর্থাৎ জাতীয় আপনার, আপনার যে মুসলমান জাতি, মুসলমানদের বেশভূষা ধরে পীরের তাকলিদ, ইমামের তাকলিদ, মজাহের তাকলিদ, তরিকার তাকলিদ আমাদের মধ্যে ঢুকেছে, ঢুকছে না? যিনি কাদরিয়া তরিকার অবলম্বী, তা কাদরিয়া তরিকার অনুসরণ করেন, তিনি সিস্তিয়া তরিকাকে ভালোবাসেন না। যিনি সিস্তিয়া তরিকাকে ভালোবাসেন তিনি মুজাদ্দিদিয়া তরিকাকে ভালোবাসেন না। এরকম এক এক পীরের এক এক তরিকা, চার তরিকা মেইন, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চার তরিকা হলো মেইন। আর মজাহের মধ্যে হানফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মজাহ হলো মেইন। এই চার তরিকা আর চার মজাহ, চাইরের মায়ের দুনিয়ার বাইর, বুঝছেন? এই চার তরিকা এবং চার মজাহাব নিয়ে অনেক কিছু ভালো মন্দ উভয়ের মধ্যে, সবার মধ্যে কম বেশি থাকার স্বাভাবিক, কিন্তু এদের ভিতরে অনেক জিনিস আছে তাকলিদের কারণে তারা ওই বেড়াজাল থেকে বের হয়ে আসতে পারে না। বিনা দলিলে, বিনা প্রমাণে তারা ওটা কি মানে, যেটা মজাহাব বলছে ওইটাই রাইট, কোরআন হাদিস কি বলছে এটা আর দেখা দেখি নাই, কোরআন হাদিসে কি বলছে ওটা দেখা দেখি নাই, বাজ বিচার নাই, কম্পেয়ার করতে নাই, আমার ইমাম কি কম বুঝছে, আমার হুজুর কি কম বুঝে, এত বড় বড় মহাদ্দেশ কম বুঝে, এক কোনো মাদ্রাসা আছে, কোনো মাদ্রাসায় 300 বেশি ছাত্র আছে, এইটা কোনো কথা না। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড লিল আকসার হুকমুল কুল, এটা কোরআনের কথা না, এটা মানুষের কথা। ধরে নিন একই ইউনিয়নে তিনজন মানুষ চেয়ারম্যানিতে দাঁড়াইল, একজনে পাইল 4,000 ভোট, একজনে পাইল 3,000, আরেকজনে পাইল 2,000, তিনজনে ভোট পাইল, পাশ করবে কে? যিনি 4,000 পাইছেন। তো আপনারা বলুন তো, পাশের পক্ষে বেশি ভোট না ফেলের পক্ষে? ফেলের পক্ষে বেশি। দুইজনে পাইল 5,000 আর একজনে পাইল 4,000, তাহলে ফেল করলো বেশি না পাশ করলো বেশি? ফেলের পক্ষে বেশি না? আমরা বলি যে পাশ করছে তো হে বেশি পাই, এটা ভুল, ভুল কথা, ফেলের পক্ষে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালিলুম মা তাযাক্কারুন, আল্লাহ শুকুরগুজার বান্দা, আল্লাহ স্মরণ করে বান্দা সংখ্যা হলো কম। তারপরে অয়ন্তুতি আকসরা মান ফিল আরদি ইউযিল্লুকান সাবিলিল্লাহ, সূরা আনামের 116 নম্বর আয়াত। এ নবী, দুনিয়ায় বেশিরভাগ মানুষ যা করে তাই যদি আপনি করেন তো আপনাকেও গোমরা করে ফেলবে, নবীকেও গোমরা করে ফেলবে, বেশিরভাগ মানুষ যেদিকে, তাই বেশিরভাগ মানুষ যেদিকে রায় সেদিকে, এটা দুনিয়ার আইন, এটা কোরআনের আইন না। কালিলুম মিন ইবাদিয়া শাকুর, সূরা সাবা 13 নম্বর আয়াত, আল্লাহ শুকুরগুজার বান্দার সংখ্যা কম। আল্লাহ নিজে বলছেন যেই দলে লোক কম সেই দল হকের দল, কোরআন বলছে, কোরআন আল্লাহ নিজে সূরা সূরা 13 নম্বর আয়াত। আর বেশিরভাগ লোক কাফের, বেশিরভাগ আকসারুল কাফিরুন, আকসারুল ফাসিকুন, আকসারুল জালিমুন, এর ভুরি ভুরি আয়াত আছে কোরআনে, বেশিরভাগ লোক জালেম, বেশিরভাগ লোক ফাসেক, বেশিরভাগ লোক কাফের, এরকম বহুত আয়াত আছে। এখন আপনি যদি বেশিরভাগ লোকের দোহাই দিয়ে আপনি যদি কী করেন, সেই তাকলিদকে আপনি বরণ করে নেন, তাহলে আপনার কী কী করতে হবে, আপনি তাকলিদের শির্ক,
শিরিক নামের তাকলিদ, আর তাকলিদ নামের শিরিক আপনি করলেন, আর শিরিক করলে কি হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না। তাকলিদ ফিজ্জাত অর্থাৎ জাতীয় তাকলিদ হলো ধর্মের শ্রদ্ধাবরণে, ধর্মের শ্রদ্ধাবরণে ইসলামের ভিতরে প্রবেশ করে ধর্মের নামে অধর্ম শিক্ষা দেওয়া, তাকে বলা হয় তাকলিদ ফিজ্জাত অর্থাৎ জাতীয় তাকলিদ। জাতীয় তাকলিদ বলা হয় ওইটাকে যারা জাতির ভিতরে ঢুকে, মুসলমানদের ভিতরে ঢুকে, এই দেশে পীর ছিল না, এই দেশে আউলিয়া ছিল না, এটা পারস্য দেশ থেকে আমদানি, আর ওয়াজ করতে গেলে কোরআনের আয়াত যা না কয়, হাদিস যা না কয়, তার সাথে বেশি কয় ফার্সি শের কয় বেশি, কি বলে না, মান্নাগঞ্জ জমদার জমিন আসেমা লেকেগঞ্জ জমদার কুলুবে মোমেনা, আসমান আর জমিনের মধ্যে আল্লাহ সংকলন হয় না, সময় হয় না, মোমেনের কলবের মধ্যে আল্লাহ বসেন। আচ্ছা চিন্তা করে দেখছেন, এখন ওই হুজুরে যদি প্যাডের মধ্যে যদি বাইন্দে থাকে কেয়ামতের মতো লাথি মারেন প্যাডের মধ্যে, তবু এর দলিল বের হবে না। কিন্তু হুজুর তো কী সুন্দর সুর দিয়ে বলছে, আপনিও বলবেন ওর বাবা এত বড় জামা হুজুরের, পাগড়ি আছে, টুপি আছে, হুজুর কি ভুল বলছে, এটাকে বলা হয় তাকলিদ, এটাকে বলা হয় তাকলিদ। আর যদি সাথে সাথে বলছেন হুজুর এই কথাটা কার, আপনার না আল্লাহর না নবীর, আল্লাহর যদি হয় আয়াত নাম্বার কন, নবীর যদি হাদিস নাম্বার কন, তাড়াতাড়ি, যদি হাদিস নাম্বারও কইতে না পারে আর আল্লাহর আয়াত নাম্বারও কইতে না পারে, তা বলবেন আজকে কান দরিয়া এই স্টেজ থেকে নামবেন, আর স্টেজে উঠবেন না, দলিল মুখস্ত না করে স্টেজে উঠবেন না। এই এইটুকু যদি আমরা পারতাম তাহলে এরপরে স্টেজে ওয়াশ করতে আসলে একটু হুশ করে আসতো, কি কথা ঠিক কিনা, আর আসবে কেমন করে। আমাদের দেশে ওয়াজ মাহফিলে সভাপতি বানায় ঘুষখোর, মদখোর, জুয়াশোর, এই সমস্ত আজে বাজে মানুষগুলোর বানায় সভাপতি, তো হে ভুলটা ধরবে কেমন এসে, ওয়াজ মাহফিলের সভাপতি কোনোদিন ছুতখোর, ঘুষখোর, বেনামাজি, জুয়াশোর হইতে পারে, কোনোদিন পারে না। হ্যাঁ কার হুজুর, হুজুর গো সভাপতি তো বানালে তো টাকা দেবে না, আর ওনাকে সভাপতি পদ দিলে পদ মোড়ে পায় না, তো ওর পদ দিলে কিছু টাকা পাওয়া যাবে, আপনি টাকাই পাইলেন ওই ওয়াজ করে, আর পরকালে কিছু পাইবেন না, পরকাল শেষ আপনার, আপনার কেটা কইছে এই পদ্মারি করতে, মানুষের কাছ থেকে খয়রাত চাইয়ে আইনে টাকা উড়াইয়া তারপরে মানুষের ওয়াজ মাহফিল শোনান, না দরকার নাই আপনার অত টাকারও দরকার নাই, আপনি নিজে নিজে মাহফিল করে শোনান, যদি টাকা দিতে না পারেন আপনি নিজে যেখানে যতটুকু সম্ভব সেটুকু করেন, পরের কাছ থেকে টাকা আইনে, সুদের টাকা না, ঘুষের টাকা না, হারামির টাকা না, বজ্জাতির টাকা না, জেনা ব্যবসার টাকা না, পতিতালের টাকা কোনো খবর নাই, যে যা দেয় পাইকারি ধরে একেবারে সব কুড়াইতে থাকে, পকেটে ভরতে থাকে, এগুলো বাদ দিতে হবে সম্মানিত উপস্থিতি। তাই জাতীয় তাকলিদ হলো মুসলমানদের মধ্যে, মুসলমানদের সুরাত ধইয়া অনিসলামিক কার্যকলাপ মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া। যেমন আমি জিজ্ঞেস করি, মক্কা আর মদিনা রসুলের বসবাসের জায়গা ছিল কি না, এই মক্কা আর মদিনায় জীবনে কোনোদিন নবীর জীবদ্দশার থেকে নিয়ে, নবীর জীবিত থাকা হইতে নিয়ে আজ পর্যন্ত মক্কা আর মদিনায় কোনো পীর আছে? বাংলাদেশে আইলো কোয়ান্তে, গজাইলো কোয়ান্তে, নবী জানলেন না, নবী পীর হইতে পারলেন না, এত বড় জলিল কদর পয়গম্বর আবু বক্কর সিদ্দিক, আফজালুল বাশার বাদ আল আম্বিয়া আবি বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা, নবীর পরে দিয়ে সবচেয়ে বড় পদ হলো আবু বক্কর সিদ্দিকের, সেও পীর হইতে পারলো না, উমর পারলো না, ওসমান পারলো না, আলী রাজিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা কেউই পীর হতে পারলো না। আমি একজন পীর হয়ে বসলাম, পীর গদ্দিন অসীন, গদ্দিন অসীন পীর, আবার পীর মরে, পীর মরে গেলে পীরের ছেলে আবার পীর হয়ে যায়। আচ্ছা ডাক্তারের ছেলে কি ডাক্তার হয় পড়ালেখা না জানলে? হ্যাঁ চোরের ছেলে কি চোর হয় চুরি না করতে পারলে? ডাকাইতের ছেলে কি ডাকাইতে হয় ডাকাতি না জানলে? সবই তো বুঝলাম, কিন্তু আসল জায়গাটা যে বুঝি না। পীরের ছেলে পীর হয় কি করে? যতক্ষণ পর্যন্ত লেখাপড়া না করে, আর লেখাপড়া করতে গেলে তো পীরের বিরোধিতা করবে, সে তো পীর হওয়া তো দূরের কথা, পীরের আরও বিরোধিতা করবে। যেহেতু রসুল সাল্লাম না ছিলেন পীর, সাহাবিরা না ছিল তার মুরিদ, পীর মুরিদি ইসলাম বিরোধী, আমরা এই নামের বিরোধিতা করি, তার মানে এই নয় যে পীর মুরিদেরা সব ইসলাম বিরোধী কাজ করে, তা কিন্তু নয়। আমরা পাঁচক্ত সলাত আদায় করি, তারাও পাঁচক্ত সলাত আদায় করে, আমরা কেবলার দিকে ফিরে সলাত আদায় করি, তারাও কেবলার দিকে সলাত আদায়, তাদের মধ্যে যেটুকু যেটুক ভুল আছে সেইটুক বলে দেওয়া, এটা একজন জ্ঞানী মানুষের কর্তব্য। যদি না বলা হয় তাহলে কে আমাদের মাঠে জবাব দিতে হবে আপনার, যে তুমি বুঝে শুনে কেন বলো নাই। সম্মানিত উপস্থিতি, জাতীয় তাকলিদ হলো ওটা কি বলে, যে মুসলমানদের সুরাত ধরে একবারে ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, তা পীর পীরালি ব্যবসায় টাকা লাগে না, পয়সা লাগে না, কোনো পুঁজি লাগে না, বস প্যাটটা একটু মোটা করে আসে আর একটু সুন্দর হইলে, রুমাল একটা মাথায় দিয়া তসবি, হাজার দানা তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুই টাকা মাথায় নাড়া সাড়া দিলি বাস, আপনি একেবারে খানদানি পীর হয়ে যাবেন, এটা বিনা পুঁজির ব্যবসা। আমার নবী এটা বুঝতেন না, নবী হেলমেট মাথায় দিয়ে যুদ্ধ করছেন, ওহুদের ময়দানে
পাথর মারছে, হেলমেট ভাঙ্গা কপালে ঢুকে গেছে, দাঁত ভেঙে গেছে নবীর, আর আমরা দুই একবার হু হু করে বাস মুরগির রান আর মানুষের টাকা পয়সা লুটে খাওয়ার একটা পন্থা করছি, এগুলো আউট অফ ইসলাম। বন্ধুরা আমার, কাউকে রাগানোর জন্য, কাউকে ক্রিটিসাইজ করার জন্য আমার বক্তব্য নয়। আমার বক্তব্য হলো এই সমস্ত আকিদার থেকে আপনার আকিদাকে দুরুস্ত করতে হবে, তা নাহলে আপনার ইবাদত বন্দীকে কবুল হবে না। ধর্মের নামে মিলাদ, ধর্মের নামে শবে বরাত, ধর্মের নামে অতিরঞ্জিত করা যদি কেউ করে, তারা তাদের কী অবস্থা হবে? বুখারী শরীফ 448 নম্বর পৃষ্ঠা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, জীবদ্দশায় বলেছেন, শোনো, লাইয়ারিদান্না আলাইয়া কওয়ামুন আরিফুহুম ওয়ইয়ারিফুনানি, একদল লোক কিয়ামতের ময়দানে আমার সম্মুখ থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তারপরে হঠাৎ করে পর্দা পড়ে যাবে তাদের মাঝখানে আর আমার মাঝখানে। ফাকুলু ইয়া রব্বি ইন্নাহুম মিন্নি, আমি চিল্লিয়ে বলবো, আল্লাহ এরা তো আমার দলের লোক, এদেরকে কোথায় নিয়ে যাওয়া আছে? তিনি বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার নাম দিয়া আপনার নাম ভাঙ্গাইয়া খাইছে। ইসলামে আপনি যা করেন নাই সেইটা আপনার নাম দিয়ে চালাই দিছে, আপনি যা বলেন নাই আপনার নাম দিয়ে যে কলা রসুল্লাহ কয়ে দিয়েছে চালাইয়া, কলার তোর অভাব নাই, নরসিন্দি কলার জায়গা কলা কলা রসুল্লা বললি হাদিস হয়ে যায়, সম্মানিত উপস্থিতি। তাই এইভাবে জাতীয় তাকলিদ এইভাবে অনেকেই করছে। হানাফি মজাহাবে এইটা বলছে, বস ওইটাই মানতে হবে, কোরআন হাদিস দিয়ে আর একটু যাচাই বাছাই করার চিন্তা ভাবনা করি না। যেটা কোরআন হাদিসের যাচাই বাছাই টেকে সেটা মানবেন, হাজার বার মানবেন, কোনো আপত্তি নাই। এইভাবে পিসাব যা বলছেন ওটাই মানতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না, এটা কিন্তু ঠিক নয়, এটা অত্যন্ত গর্হিত কাজ। সম্মানিত উপস্থিতি, এটা হলো জাতীয় তাকলিদ। এইভাবে মিলাদ খোর মৌলবী, তারপরে আরও কত রঙের আছে আমাদের মতো মৌলবীরা যে ওয়াজ করে বেড়ায় যে মহিলাদেরকে দেখা দেওয়া হারাম, মহিলাদেরকে দেখা দেওয়া হারাম, আবার সেই মহিলাদেরকে সামনে নিয়ে আবার কী সুন্দর পড়াচ্ছি, সেই মহিলাদেরকে সামনে নিয়ে মাদ্রাসায় পড়াচ্ছি, কি পড়ায় না তো হুজুরের জন্য ওটা জায়েজ, তাই না? এই হুজুরগুলো আবার বলতে যদি বানান সভাপতি, আর এই হুজুরগুলো দিয়ে যদি আবার আপনি কী করেন ওয়াজ করান, এই ওয়াজে সারা জীবন ওয়াজ করেন, এই ওয়াজে তাসির হবে? হবে না। এই জন্য সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে, পাপ মুক্ত, বেদাত মুক্ত, শিরিক মুক্ত আপনার ইবাদত হতে হবে, তা না হলে পরকালে আপনি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। জাতীয় তাকলিদ এভাবে ঢুকছে, এবার আসুন বিজাতীয় তাকলিদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, তারপরে আরও যত বাদ আছে, এই বাদের নামে মতবাদ ঢুকছে এই দেশে। মানুষ মল্লে নিরবতা অবলম্বন করা, এটা কয় পাড়ায় আছে, কত সুরা নাম্বার, কত কি কথা বলেন না? মানুষ মরে গেলে নিরবতা অবলম্বন করতে হবে, কোরআনে আছে, হাদিসে আছে, ইসলামী শরিয়াতে আছে, কিন্তু এই দেশের হুজুরেরা তারাও যদি সংসদে যায় মৃত্যু ব্যক্তির জন্য 5 মিনিট নিরবতা পালন করে বা 1 মিনিট নিরবতা পালন করে, এটা হলো বিজাতীয় তাকলিদ। বিজাতিরা করছে তাই আমরা করি, ওই বড়োবাবু দাদাবাবুরা যদি না করি তাই দাদাবাবুরা আবার অসন্তুষ্ট হয়ে যাবে। এই দাদাবাবু আর বড়োবাবুদেরকে খুশি করার জন্য এই তাকলিদ করা হয়, আল্লাহর খুশির জন্য নয়। পুঁজিবাদের নামে, সমাজবাদের নামে, ধর্ম নিরপেক্ষ সবচেয়েতে মারাত্মক যেটা, সবচেয়েতে মারাত্মক যেটা শিরিক ঢুকেছে বিজাতীয় শিরিক, সেটা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে। ধর্ম নিরপেক্ষ মতবাদের নাম দিয়ে এই দেশের মাটিতে ধর্মের নামে অধর্মের কাজ চালিয়ে যাচ্ছে। ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এটা হইল, এটা কার কথা বুঝেন তো আপনারা, কাদের কথা? এটা কোনো মুসলমানদের কথা, নবীর কথা, তাই না? বুখারী শরীফে আছে ধর্ম যার যার উৎসব সবার, বুখারিতে আছে নাই? আর এই এই সমস্ত কথা না বললে যারা এই সমস্ত কাজ করে তারা কে আমাদের মাঠে আমাদেরকে আসামি বানাবে? তো হুজুরে তো খালি মুরগার রান খাইছে মানুষের বাড়িতে, আমাকে তো বলে না, এগুলো বলে না কেন? হুজুরে ধরো কথা, বুঝতে পেরেছেন? ধর্ম নিরপেক্ষ মতবাদ কোনো মুসলমানদের মতবাদ নয়, অর্থাৎ ধর্ম নিয়ে নিরপেক্ষতা অবলম্বন করা যাবে না। হয় ধর্মের পক্ষে আসতে হবে, আর না হয় ধর্মের বিপক্ষে যেতে হবে, মাঝখানের কোনো পথ ইসলাম দেয় নাই। এইখানে 5 নম্বর মোড় রাস্তা, এই রাস্তার মাঝখানে দাঁড়াইতে হেন, ডাইনেও যাইয়েন না, বামেও যাইয়েন না, নিরপেক্ষ মত মাঝখানে থাকলেন, ডাইনেও না, বামেও না। একে রাত্রের অন্ধকারে টেরা কাইসে আপনার থুইব কি, ফিসে ফেলবো না?
ধর্ম নিরপেক্ষ মতবাদ, এরকম মতবাদ এদিকে আছে ওদিকে আছে, দুদিল বান্দা কলমা সোর না পায় শ্মশান না পায় গোর, এই ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা মুসলমানদের মতবাদ নয়। ধর্মের সপক্ষে কথা বলতে হবে। আপনি যে ধর্মে থাকেন, যে ধর্মেই থাকেন, হিন্দু ধর্মে অনেক ভালো কথা আছে, বৌদ্ধ ধর্মে অনেক ভালো কথা আছে, হানাফি মজাবে অনেক ভালো কথা আছে, সাফি মজাবে অনেক ভালো কথা আছে, যে যে ধর্মে যে মতবাদে যে ভালো কথাগুলো আছে, যে ভালো কাজগুলো আছে সেগুলো আপনি গ্রহণ করুন, আর যেগুলো খারাপ আছে সেগুলো আপনি বর্জন করুন। আপনি যে মতবাদে আছেন তার মধ্যে খারাপ থাকতে পারে, এই খারাপগুলো আপনি বর্জন করুন, তাহলে আপনি পরিত্রাণ পাবেন কেয়ামতের মাঠে। মনে রাখবেন, সবচাইতে এখন বাংলাদেশে সবচাইতে বড় শিরিক, সবচাইতে বড় শিরিক হতো তাকলিদ। আর এই তাকলিদটা দুই ভাগে বিভক্ত, তাকলিদে জাতীয় তাকলিদ আর একটা হলো বিজাতীয় তাকলিদ। জাতীয় তাকলিদ হলো ধর্মের নাম দিয়ে অধর্মের কাজ করা, আর বিজাতীয় তাকলিদ হলো ধর্মের শ্রদ্ধাবরণে বিজাতীয় কাজ চালু করা। মঙ্গল প্রদীপ, এটা হাদিস নাম্বার কত আছে কি আসেনি নাই? তারপরে কি বলে এই মিলাদ, এটা তো আছে বখারিদি, মিলাদও নাই, গদি সাইড করে বৈশাখ মাসের পহেলা আসলি হুজুর লাইন ফিরে যায়, আবার হুজুরের আবার সিনেমা হল উদ্বোধন করে দেয়, সিনেমা হল উদ্বোধন করে হুজুররা, হ্যাগ আবার বক্তা বানাই ওয়াজ করায়, কন এই ওয়াজে তাসির হবে, এই ওয়াজে তাসির হবে? কোনোদিন হতে পারে না। আমার নিজের মধ্যে যদি ইসলাম না থাকে, নবী যদি নিজে আমল না করতেন আর নিজে যদি বলতেন, এইটা মানুষই বিশ্বাস করতো না, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে বেহেস্তের কথা বলো, বেহেস্ত দেখছো, এই কথা বলতো। এই জন্য আল্লাহ মেয়েরাজে নিয়ে বেহেস্ত দেখাইয়া তারপরে পারফেক্ট হয়ে তারপরে মানুষের কাছে বলছেন। সম্মানিত উপস্থিতি, ধর্ম নিরপেক্ষ মতবাদ এরা মুসলমানদের মতবাদ নয়। আপনার একদিকে থাকতে হবে, হয় ইসলামের পক্ষে থাকতে হবে আর নয় ইসলামের বিপক্ষে থাকতে হবে, এদিকেও আসি ওদিকেও আসি, মানে দুদিল বান্দা কলমাসর এইরকম হইলে হবে না। ইন্নাল লাযিনা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফুরান ফালাই ইয়ুকবালা মিনহু ওয়ালা ইয়াহদিহুম সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন সূরা তাওবায় যে ইমান আনে আবার কুফুরি করে, আবার ইমান আনে আবার কুফুরি করে, কুফুরি বাড়তে 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 সবাই লাগে মিক্সার হয়ে যায়, মিক্সার দুধের সাথে পানি যেন মিশে যায় এরকম মিক্সার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকদের ক্ষমা চাইলেও আল্লাহ কবুল করবেন না, ক্ষমা করবেন না, আর ওয়ালা ইয়াহদিহুম সাবিলা, তারা কোনো হেদায়তের পথ কোনোদিন পাবে না। টুপি আপনার মাথায় থাকতে পারে, দাড়ি আপনার মুখে থাকতে পারে, হজ আপনি করতে পারেন, আপনার মানে বিরাট একেবারে এমপি হইতে পারেন, অনেক কিছু হইতে পারেন, দুনিয়ার বুকে হইছেন, পরকালে কিন্তু আপনার কোনো খুঁজেই পাওয়া যাবে না, পাত্তাই থাকবে না। এই জন্য আমরা এই সকল প্রকারের তাকলিদ মুক্ত অবস্থায় জীবনযাপন করার চেষ্টা করি। তাকলিদ মুক্ত ইবাদত না করলে আপনার ইবাদত নিঃস্ব হয়ে যাবে, আপনার ইবাদত বাতিল বলে গণ্য হবে। বিজেপিও তাকলিদ হলো পুঁজিবাদ, সমাজবাদ, সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষমতবাদ, তারপর বৈরাগ্যবাদ, ব্রাহ্মণ্যবাদ, চৈতন্যবাদ, এই সমস্ত মতবাদগুলো হলো, এই সমস্ত মতবাদের যে নীতিগুলো আছে সেই নীতিগুলো এই দেশে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সুকৌশলে ধর্ম নিরপেক্ষ নাম দিয়া। সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, চৈতন্যবাদ, ব্রাহ্মণ্যবাদ এইগুলো সব এই দেশে ধর্ম নিরপেক্ষ নাম দিয়ে ঢুকছে, ধর্ম নিরপেক্ষ মতবাদের নাম দিয়ে চলছে বিজাতীয় মতবাদ, এটাকে বলা হয় বিজাতীয় তাকলিদ। সম্মানিত উপস্থিতি, দেখেন আমাদের জাতীয় তাকলিদওয়ালারা কী করছে, দেখেন আপনারা একজন ভুল ধরিয়ে দেওয়াটা এটা অন্যায় নয়, এটা গালি নয়, কেউ গালি মনে করবেন না। অলিপুরি সাহেব বই লেখছেন একটা মাওয়াজে, অলিপুরি বিদায় হজ্জে যদি তিনি আল্লাহ ধর্ম পরিপূর্ণ করে দিয়ে থাকেন তাহলে মুস্তাহিদরা ইস্তিহাত করে কি বের করল। অলিপুরি সাহেবের বইতে লেখা মাওয়াজে অলিপুরি 365 নম্বর পৃষ্ঠা, আমার কাছে বইটা আছে। আল্লাহ যদি দিন বিদায় হজ্জের সময় পূর্ণ করে থাকেন তাহলে মুস্তাহিদরা আবার ইস্তিহাত করে কি বের করল, তার মানে তার দৃষ্টিতে মনে হয় দিন আল্লাহ পূর্ণ করেন নাই। তার মধ্যে যে সব ভুল তা আমরা বলি না, অনেক ভালো ভালো কথা তার বইয়ের মধ্যে আছে। নবীরে যারা গায়েব জানে মনে করবে তারা কাফের, সুন্দর কথা লাগছে, এরকম ভালো কথা লাগে 267 নম্বর পৃষ্ঠায়। তো এই কথাটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, এই কথাটা আমরা মানতে পারলাম না। ধর্ম পরিপূর্ণ
এটা দুইটা দিক আছে। ধর্ম পরিপূর্ণ যদি হয় তাহলে আবার মুস্তাহিদরা কি বাইর করলো? ধর্ম পরিপূর্ণ। আবার মুস্তাহিদরা ইস্তিহাদ করে বের করছে, এটাও পরিপূর্ণ। কিভাবে ধর্ম পরিপূর্ণ হলো? যে মৌলিক যে বিষয়গুলো কোরআনে বলছেন আল্লাহ, সেই হিসাবে পরিপূর্ণ, কিন্তু এর বিস্তারিত ডিটেলস পাওয়া যাবে রসুল্লাহর জীবনে। এই কথা ঠিক কিনা? ইস্তিহাদ করে বের করার আবার কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো, সেইগুলো হাদিস থেকে ইস্তিম্বাত করে সেইগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নাম হলো ইস্তিহাদ। এই ইস্তিহাদের ব্যাপারে দেখেন অলিপুর সাহেব আরও বলছেন, চার মজাহাবের প্রতিটি মজাহাব পালনে সওয়াব আছে, তা সহি হাদিস দ্বারা প্রমাণিত। মাওয়ায়েজ অলিপুরি 189 নম্বর পৃষ্ঠা। চার মজাহাবের কথা বলে কোরআন আছে, সহি হাদিসে আছে। চার মজাহাবের কথা সহি হাদিসে আছে না? কথাটা এরকম নয়, চার মজাহাবের কথা সহি হাদিসে নাই, তবে চার মজাহাবের মধ্যে যে কোরআন হাদিস ভিত্তিক আমলগুলো আছে ওইগুলোর কথা কোরআন হাদিসে আছে। কথাটা যদি এভাবে বলতো তাহলে আর পেঁচ লাগতো না। কি কথা ঠিক কিনা? চার মজাহাবের কথা কোরআন হাদিসে তো দূরের কথা, গাছের পাতাও নাই আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে। কিন্তু চার মজাহাবে যে কোরআন হাদিস আছে সেই কোরআন হাদিসের কথাগুলো হাদিস এবং কোরআনে আছে। এভাবে যদি বলতো তাহলে আর আমাদের সাথে দ্বন্দ্ব বাঁধো না। অলিপুরের দৃষ্টিতে দেখেন মুজাদ্দিদ হওয়ার জন্য, মুস্তাহিদ হওয়ার জন্য শর্ত কী? উসুলে তাফসির শিখতে হবে, উসুলে ফিকা শিখতে হবে, 30 পারা কোরআনের ব্যাখ্যা জানতে হবে, 10 লক্ষ হাদিস সনদ সহ মতন সহ ইখতিলাফ ও রেজাল শাস্ত্র সহ কণ্ঠস্থ থাকতে হবে। এলো ওনার শর্ত মুস্তাহিদ হওয়ার। তাহলে দেখেন উক্ত শর্তে আবু হানিফা সামান্য কয়েকটি হাদিস জানতেন, তাওর মধ্যে প্রচুর ভুল ছিল। কোথায় পাবেন? সিলসিলা হাদিসে জয়ীফা প্রথম খণ্ড 366 নম্বর পৃষ্ঠা। আবু হানিফার থেকে বিশুদ্ধ সনদে মাত্র 19টি হাদিস পাওয়া যায়, প্রাগুপ্ত প্রথম খণ্ড 466 নম্বর পৃষ্ঠা। আবু হানিফার বর্ণিত হাদিসের সংখ্যা 17টি, এটা পাবেন কোথায়? সিরাতে নোমান 102 নম্বর পৃষ্ঠা। তাহলে কি বোঝা গেল? অলিপুরি সাহেবের কথায় আবু হানিফা কি মুস্তাহিদ হয়েছে? 10 লক্ষ হাদিস তো আবু হানিফা জানতেন না। কোথায় পাইলাম এটা কিন্তু আমার কথা নয়, কোথায় পাইলাম আমি সব ডকুমেন্টস দিয়ে দিছি। তাহলে তার দৃষ্টিতে চার ইমামের একজন ইমামও, ইমাম মালিকের 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল না, ইমাম বুখারীর 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল না, ইমাম মুসলিমেরও 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল না, তাহলে তার দৃষ্টিতে এরা একজনও মুস্তাহিদ ছিল না। তাহলে যিনি মুস্তাহিদ নয় তার নামে আবার মজা হয় কি করে? দেখলেন কি বোকামি কথা! আল্লাহ পাক এর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। শুনুন, এই দেশের মধ্যে বড় আলামদের মধ্যে একজন নাম, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, দোয়া করি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহ, পাকিস্তানে দরবারি। এই থানবী সাহেবের 3 জন খলিফা ছিল, এদেশে হাফিজ হুজুর ছিল, আল্লামা আজিজুল হক সাহেব ছিল, আর ছিল শামসুল হক ফরিদপুরি। দেখেন ওনার বইতে কি লেখা, মুরিদ স্বপ্নে দেখলো লা ইলাহা ইল্লাল্লাহু আশরাফ আলী রসুলুল্লাহ। স্বপ্ন ভঙ্গের পর ভুল সংশোধন করতে চেষ্টা করলো, পড়তে লাগলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা আশরাফ আলী রসুলুল্লাহ। থানবীর নিকট চিঠি লিখে জানতে চাইল, থানবী উত্তর লিখে পাঠাইল, ইয়া ইস ওয়াকিয়ামে তাসাল্লি থি জেস কি তরফ তু রুজু করতে হো ওহতু বেআইনি তালা মোত্তাবায়ে সুন্না হয়। এই বক্তব্যের সান্ত্বনা ছিল যার দিকে তুমি রুজু রয়েছ, অর্থাৎ আমার প্রতি তোমার ভালোবাসা আছে, এর প্রমাণ পাবেন কোথায়? এটা পাবেন রেসালায় এমদাদিয়া 1335 নম্বর 1335 হিজরিতে লেখা 34 নম্বর পৃষ্ঠায়, মাসিক বুরহান দিল্লির পত্রিকা 1952 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে এটা পাবেন। এরকম আরও অনেক কথা আছে, তাবিজের ব্যাপারে অনেক কথা আছে, এমন এমন জঘন্যতম কথা আছে বেহেশতি জেওরের মধ্যে, যেগুলো বলার সময় এখন হাতে নাই, সামনে আল্লাহ তৌফিক দিলে বলা হবে। আমরা কিন্তু এই জিনিসগুলোর বিরোধিতা করতেছি যে জিনিসগুলো কোরআন হাদিসের দৃষ্টিতে বাধে। আমরা সকল কিছুর বিরোধিতা করি না। এই দেশের মধ্যে হকপন্থী আলেমের মধ্যে হিসাব করতে গেলে থানবী সাহেব একজন এবং তার ভক্তবৃন্দ এই দেশে বহুত রয়েছে, কিন্তু এই কথাগুলো তাদের লেখা তাদের বইয়ের মধ্যে এই কথাগুলো আমরা মানতে পারি না। এইভাবে যত কথা কোরআন হাদিস বিরোধী আছে সেই কথাগুলোকে বাদ দিয়ে
যার মধ্যে যেটুকু সঠিক আছে সেইটুকু আমরা মানব। আর আমি কি কাউকে গালি দিছি নাকি? কি কাউকে গালি দিছি? গালি দেব না। আর কারো ভুল ধরাইয়া দেওয়া এটা কর্তব্য মুসলমান হিসাবে, কিন্তু কাউকে গালি দেওয়াটা এটা মুসলমানদের জন্য কর্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সত্যকে বুঝে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুক। আমিন।